আপনার বাড়ি কোন জায়গায়? বর্তমান বাড়ি মুঠখোলা, আগে জন্মস্থান ছিল কৃষ্ণগঞ্জ, একটা আছে, বিয়ে হয়ে গেছে, থাকতাম জামাই কি করে? চোখ বেদন করছে, স্ত্রী নাই? স্ত্রী আমি আর যদি জেল হয়ে যায় কোনো কারণে, তো না আপনি কি করবেন? জেল খাটছি এই যে এই ধরনের মনে করেন হয়ে গেছে, তো এক কারণ বন্দি, এটা কিন্তু বন্দি, আমরা এরিয়ার সাথে বাড়িতে না কিন্তু বন্ধু অবস্থা খেতে দেয়, এটাও সারা জীবনে একটা জিয়া করা যাইব কিছু আর আপাতত কি আর সবাই নিচ্ছে? আমরা যে ইফতার নিয়ে আসছি আর আপনার জন্য ঈদের কিছু গিফট নিয়ে আসছি, একটু পরে নিচে আসেন, ডাকবেন, আমরা রেস্ট নিতে হবে। আপনার এমনি ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ নাই? আছে, ছেলে না মেয়ে? ছেলে মেয়ে একটা মেয়ে দেখতে আসছিল। ছেলেটা কি করে? বাসা কোথায়? এই গ্রামের পাশে বাকিয়া। খাইছেন দুপুরে? আপনার স্ত্রী নাই? এইখানে থাকতে কষ্ট হয় না? কষ্ট শুধু জায়গাটা নয়। আপনি তো বিয়ে করেননি, এর বিষয়ে জানো না তুমি? আপনি তো আপনার বোনদের দেখতে দেখাশোনা করছেন নাকি? কি বিষয়ে আপনার একটু বলেন তো, আমরা শুনেছিলাম একটু আগের বার যে ভাই বোনদের নাকি পড়াশোনা করাইছেন নিজে কষ্ট করে। সবাই ভালো ভালো জায়গায় চলে গেছে, এখন আর আপনার খোঁজ খবর কেউ নেয় না, আর আপনি এই জন্য বিয়েও করেননি। একটা ভাই সবাই ছোট, তারও মানুষ তারও বিয়ে থাকা দিয়েছে, তার দুই বড় ভাই ইন্ডিয়া বিয়ে দিয়েছে, ছোট বড় ভাই। আপনি সবাইকেই নিজে স্যাক্রিফাইস করে বিয়ে না করে সবাইকে দেখছেন, সবাইকে পড়াশোনা করাইছেন, বিয়ে দিয়ে দেওয়াইছেন, তারপরেও আপনাকে কেউ দেখিনি, আপনার শেষ ঠিকানা এই বৃদ্ধাশ্রম। পান খেলে তো সে হবে না? পান একটু না খেয়ে তিনি নদী ছেড়ে দিছি, একবার একটু না খালি এই ফেলে দিবে না, এখন রই দিবে না, আর কত 100-এর বেশি হয়ে গেছে তাই বিশ্বাস নাই। আমার ছেলে পরিচয় দিয়েছে কালকে, ছেলে বউ সবাই আইনি, তোমার রাখতেই পারবো না, তুমি কবে আসবো দিন দাও, ওরা নিয়ে আসছে, মানে ওরা নিয়ে যাবে আপনার কেন এতদিন পরে আবার নিতে আসতেছে? এতদিন তো আবার খোঁজ পাইনি, আমি কোথায় আছি।